فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبور. তিনি বলেছেন, ইজ ক্রিপ্টো কারেন্সি বাইং অ্যান্ড সেলিং হালাল অর হারাম? ক্রিপ্টো কারেন্সি, যেটাকে আমরা ডিজিটাল মানি বলে থাকি, সেই ডিজিটাল মুদ্রার বেচা কেনা হালাল নাকি হারাম জনাব মহিউদ্দিন? এটা হচ্ছে আপনার প্রশ্ন। আমরা এর উত্তরে বেশ কিছু জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই। প্রথমত বলবো যে ক্রিপ্টো কারেন্সি বা ডিজিটাল মানি এটা নতুন একটা জিনিস যা গত কয়েক বছরে আমাদের বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ডে ব্যবহৃত হতে দেখা গেছে এবং বিশ্বের বিভিন্ন দেশে এই কারেন্সিটা ব্যবহৃত হচ্ছে। কোথাও তার অনুমতি আছে, খুবই রেয়ারলি, অধিকাংশ দেশে এর অনুমতি নেই। তো এটা একটা নতুন মাসআলা, ফলে এই ব্যাপারে পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা করে এর ভালো মন্দ দিক, এর যে নীতিমালা এখন প্রয়োগ করা হচ্ছে এবং এটা কোনো কোনো দেশে কেন এখনো নিষিদ্ধ বা অনুমতি লাভ করেনি, ইত্যাদি বিষয়গুলো বিশ্লেষণ করেই আসলে এ সম্পর্কে ফাইনাল কথাটি আমাদেরকে বলতে হবে। এখনই তাড়াহুড়ো করে এটাকে একদমই জায়েজ বলে দেওয়া অথবা একসাথে হারাম বলে দেওয়া, এটা কিন্তু বুদ্ধিমানের কাজ হবে না। এখন আমরা এটাকে কি বলব? আমরা বর্তমান কিছু অবস্থা অবশ্যই পর্যবেক্ষণ করতে হবে এবং তার আলোকে আমাদেরকে এই সময় আমরা ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করব কিনা অথবা ক্রিপ্টো কারেন্সি কিনে আবার সেটাকে বেচবো কিনা বা বেচে সেখান থেকে প্রফিট নেব কিনা ইত্যাদি, এই বিষয়গুলো আসলে এই মুহূর্তে কি করব সেটা জানার জন্য আমাদেরকে কিছু অবজারভেশনে যেতে হবে। প্রথমত আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো দেশ এখনও ক্রিপ্টো কারেন্সির ব্যাপারটা অবজার্ভ করছে এবং তারা এই কারেন্সিটাকে এখনও দেশের অনুমোদিত কারেন্সি হিসেবে তারা গণ্য করছে না কয়েকটা কারণে। প্রথমত তারা দেখছে যে কারা এর পেছনে আছে, ক্রিপ্টোকারেন্সি কারা ছাড়ছে এটা এখনও ক্লিয়ার নয়। ক্রিপ্টোকারেন্সি সরকারিভাবে কেউ এখনও তৈরি করছেন না, ফলে এই ব্যাপারে অনেকেরই দ্বিধাদ্বন্দ্ব আছে, জিনিসটা অস্পষ্ট এবং অনেক দেশ এখনও ক্রিপ্টোকারেন্সির উপরে আস্থা রাখতে পারছেন না। আর আসলেও ক্রিপ্টোকারেন্সি যারা ইউজ করছেন তারাও হঠাৎ করে দেখছেন এর মূল্যমান বাড়ছে কমছে। এই কারেন্সিটা ব্যবহার করা অর্থাৎ এটাকে এক্সচেঞ্জ হিসাবে ব্যবহার করা বা এটা কেনা বেচা বা এর মাধ্যমে ব্যবসা বাণিজ্য করা, এটা এখনও আসলে ব্যাপকভাবে সমাদৃত নয় এবং কোনো একটা সুনির্দিষ্ট মতামতের উপর এটা প্রতিষ্ঠিত নয়। বরং যারা এক্সপার্ট তারা অনেকেই মতামত দিচ্ছেন যে ক্রিপ্টোকারেন্সি তো অনেকগুলো আছে, আমরা জানি তাই না, অনেকগুলো ক্রিপ্টোকারেন্সি বাজারে এখন ছাড়া হয়েছে। এই ক্রিপ্টোকারেন্সিগুলো এগুলো আসলে একটা টাইমের মধ্যে হয়তো এটা দিয়ে বেচা কেনা করা যাচ্ছে, কিন্তু এটা যে সার্বক্ষণিকভাবে যেমন অন্যান্য মুদ্রাগুলো স্বীকৃত মুদ্রা সেগুলোর মতো এটা যে সবসময় কাজ করবে এটা বলা যাচ্ছে না। কখন যে এটা আবার বাতিল হয়ে যায় এই বিষয়টাও আমরা জানি না। তারপরে যে পয়েন্ট একটু আগে বললাম সেটাকে আমরা আলাদা পয়েন্ট হিসেবে উল্লেখ করতে পারি, যে কারা এই ক্রিপ্টো কারেন্সি তৈরি করছেন, কারা এটাকে বাজারে ছাড়ছেন, কারা এটার মূল্য নির্ধারণ করছেন, কে সেই কেন্দ্রীয় অথরিটি। এটা অনেক ক্ষেত্রে ক্রিপ্টো কারেন্সির অনেক ক্ষেত্রে এটা স্পষ্ট নয়, ফলে এটা আসলে এই ব্যাপারে মানে এক প্রথমে অনুমোদন দেওয়া বা ইসলামের দৃষ্টিতে অনুমোদন দেওয়াটা কঠিন। তারপরে আরো কয়েকটি জিনিস, ক্রিপ্টো কারেন্সি ধরলাম বাজারে আছে কিন্তু কোনো রাষ্ট্র কি এটাকে নিয়ন্ত্রণ করছে? যেমন আমাদের বাংলাদেশে ক্রিপ্টো কারেন্সির নিয়ন্ত্রণ কি কোনো সংস্থা, অথরাইজড সংস্থা বা রাষ্ট্রের হাতে আছে? নেই। ফলে এখানে মামলা করাটা খুবই ঝুঁকিপূর্ণ একদিকে, অন্যদিকে অননুমোদিত আনঅথোরাইজড একটা জিনিস এখানে চর্চা করার সামিল। আরেকটা বিষয় হচ্ছে যেমন এগুলোর বাজার মূল্য ডলারের সাথে যে এক্সচেঞ্জ অথবা স্বীকৃত যে কোনো মুদ্রার সাথে এক্সচেঞ্জ, এখানে দেখা যাচ্ছে যে বিশাল উত্থান পতন। যেমন বিটকয়েনের কথা আমরা যদি বলি, বিটকয়েন
20 সালের সেপ্টেম্বরে একটা বিটকয়েনের দাম ছিল $28,000, পরে 2021 সালের মার্চে সেটা বেড়ে হলো $60,000, তারপরে 2021 সালের জুনে সেটা আবার কমে গিয়ে হয়ে গেল $34,000। এভাবে আমরা দেখি যে আবার অক্টোবর 2021-এ সেটা বেড়ে গেল $60,000, মানে একটা বিটকয়েনের যে দাম, তাহলে এই যে মানে এটা ইটসেলফ একটা জুয়ার মতো হয়ে যাচ্ছে, তাই না? এটা একটা জুয়ার মতো হয়ে যাচ্ছে, যেটা কোনো স্বীকৃত আসলে মুদ্রার ক্ষেত্রে এটা প্রযোজ্য নয়। দ্বিতীয়ত, এই বিটকয়েনগুলো কমোডিটি বেসড কিনা, পণ্য বেসড কিনা, এখানেও বিশাল সন্দেহ রয়েছে। ফলে এত সব বিষয়কে সামনে রেখে কেউ অনুমোদন দেওয়াটা কঠিন। এবং সর্বশেষ আরও একটা জিনিস দেখা যাচ্ছে যে পৃথিবীতে এই মুহূর্তে বিটকয়েন কারা ব্যবহার করছে। দেখা যাচ্ছে যে তারা অননুমোদিত, অর্থাৎ আনঅথোরাইজড ব্যবসা বাণিজ্য যারা চালাচ্ছেন, কালোবাজারি কিংবা আরও বিভিন্ন রকম ব্যবসা বাণিজ্য যেগুলো লেনদেনের ক্ষেত্রে হয়তো রাষ্ট্রীয় অনুমতি নিয়ে তারা লেনদেন করতে পারছেন না, বা সেটা পারার কথাও নয়, অনেক অবৈধ বিজনেস কিংবা কালোবাজারির কারণে, সেখানেও বিটকয়েন ব্যাপকভাবে ব্যবহৃত হচ্ছে এবং তাদেরকে একটা সুযোগ করে দিচ্ছে। তাহলে বিটকয়েন ব্যবহার, এটা পৃথিবীতে যারা অননুমোদিত ব্যবসা বাণিজ্য করছে তাদের জন্য এটা একটা শাপে বর হচ্ছে, ইত্যাদি নানা কারণে আমরা বলবো যে এসব কিছু ক্লিয়ার না হওয়া পর্যন্ত এবং এগুলো রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি লাভ করার আগ পর্যন্ত এবং ইসলামিক স্কলাররা এক বাক্যে এটাকে জায়েজ না বলা পর্যন্ত বিটকয়েনের ব্যবহার আমাদের জন্য সঠিক হবে না, উচিত হবে না এবং শরীয়ত সিদ্ধ হবে না। যদি না হয় তাহলে এর বেচা কেনাটাও আমাদের জন্য বৈধ হবে না। আল্লাহ তাআলা আলম।